ট্র্যাডিশন হচ্ছে এখানে ফ্রি ফেয়ার ভোট হয় না, বিশেষত ময়না পিংলা এইসব বিস্তীর্ণ অঞ্চল থেকে মানুষ ঢোকে এবং সেখানে মানুষের ভোটের দিকে কেড়ে নেওয়া হয়। আজকে আমরা এখানে এসেছিলাম যে আমি এই কথা বলতে আসিনি যে আমরা সঙ্গে খুব বিশাল কিছু করতে, কিন্তু আমরা বলতে এসেছি গণতন্ত্রটা রক্ষা পাক, মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ করার সুযোগ পাক। ভারতবর্ষের নির্বাচন কমিশন তাদের নিজেদেরকে একটা উচ্চতায় নিয়ে গেছে, সেই উচ্চতার প্রতিনিধি হচ্ছেন উনি। ওনার কাছে আবেদন করতে এসেছিলাম যে সঙ্গে মানুষ তার ফ্রি এবং ফেয়ার, একটা শব্দ আছে শুধু ফ্রি নয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। ভারতবর্ষের যে কোনো বিধানসভা কেন্দ্রে অভিষেক আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করুক, আমি ডাকি। আপনার বাচ্চা ছেলে, বাচ্চা ছেলের কথা না কি জবাব দেবো বলো? আপনি সবাইকে বাচ্চা পায়। পার্থ 2011 সালে জিতেছিল 52,000-এ, আর 2016 সাথে হারতে হারতে জিতেছে 7,000-এ। আপনি সবাইকে বাচ্চা ছেলের করে বলেন, আপনাকে চাকনি দাদু বলেছে অভিষেক, আপনি কি বলবেন? 2011-তে একটা লোক 52,000-এ জিতেছিল, সে যদি সাবালক হতো সে তাহলে 52,000-টা ধরে রাখতো।